চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। নাটোরে আনুষ্ঠানিকভাবে শেখ রাসেল শিশু পার্কের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন এমপি শিমুল। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। জনদাবির প্রেক্ষিতে নাটোরে নির্মাণ করা হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক। শহরতলির দীঘাপতিয়া এলাকায় নাটোর বগুড়া মহাসড়কের পার্শ্বে 3 একর জমির ওপর জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে এই শিশু পার্ক নির্মাণ করা হচ্ছে। রোববার 30 জুলাই এই নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, শেখ রাসেল ছিলেন প্রাণবন্ত মেধাবী শিশু। শেখ রাসেল স্মরণে নাটোরের শিশুদের বিনোদনের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নাটোরে একটি শিশু পার্কের জন্য মানুষের দাবিও ছিল দীর্ঘদিনের। এজন্য জেলা পরিষদে আমার অনুকূলে বরাদ্দ 1.5 কোটি টাকা ব্যয়ে এই শেখ রাসেল শিশু পার্ক আপাতত নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। আধুনিক এ পার্ক নির্মাণে প্রয়োজনীয় আরও অর্থ পর্যায়ক্রমে বরাদ্দ দেওয়া হবে। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকি, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, জেলা পরিষদ সদস্য আলী আকবর, লাভলি ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার দাস, মাসুদুর রহমান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, জেলা যুবলীগ সভাপতি বাসুরুর রহমান খান চৌধুরী এহিয়া প্রমুখ। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, প্রাথমিক নকশা অনুযায়ী জেলা পরিষদের জায়গার ওপরে নির্মাণ কাজ শুরু করা হলো। এজন্য জেলা পরিষদ থেকে প্রথম পর্যায়ে 1.5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রুবায়াত জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।